वेलकाम आमार प्रिय छात्र छात्री आज के आमी चतुर्थ श्रेणी आमादेर परिवेश विषयेर उपरे आबहावा ओ बासस्थान आगे दिन पर्यन्त आबहावा सम्पर्के आलोचना करा हयेछे। आज के आमरा आमादेर चारपाशे जे उद्भिद ओ प्राणी आमरा देखते पाई तादेर बासस्थान सम्पर्के आज के आमरा आलोचना करब। एसो प्रथमेई आमरा जानबो जे बासस्थान ब्यापारटा कि, बासस्थान कि ना। बासस्थान होच्छे जेखाने जीवदेर बास करार अनुकूल परिवेश थाके, जेखाने जीवदेर बास करार अनुकूल परिवेश थाके सेखानेई थाके, सेटाई तार बासस्थान। ताहले जीवेरा जेखाने से अनुकूल भावे बेचे थाकते पारे सेखानेई से थाके, सेटाई होलो जीवेदेर बासस्थान। एखन जीव बोलते उद्भिद प्राणी सबाइकेई बोझाय। तोमादेर बोइयेते देखो 56 पातार विभिन्न उद्भिद एवं प्राणीदेर छवि दिएछे। एइगुलोर दिके जदि आमरा ताकाई ताहले देखते पाबो प्रथमे जे छविटा कलमि शाक उद्भिद, आगे उद्भिदगुलोर कथा बोलेनि। कलमि शाक आमरा देखेछि आमादेर बाड़ीर आशेपाशेई पुकुरेर धारे स्यातस्याते जायगाय थाके। एरपरे देखो नारकेल गाछ, नारकेल गाछ साधारणत समुद्र तीरवर्ती नोना जायगाते भालो হয় বলে ওই অঞ্চলেই বেশি দেখা যায়, তবে আমাদের এখানেও নারকেল গাছ হয়। এরপরে দেখো পাইন গাছ, পাইন গাছ কোথায়? পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। পাইন গাছ পাহাড়ি অঞ্চলেই আবহাওয়া অনুকূল, সেই জায়গাতেই থাক, পাইন গাছ ভালো হয়। এরপরে দেখো পলাশ ফুল, পলাশ ফুল আমাদের এখানেও হয়, কিন্তু পলাশ ফুল পলাশ গাছ যদি আমরা দেখি তাহলে বীরভূম পুরুলিয়াতে গেলে আমরা প্রচুর পলাশ গাছ পলাশ ফুল দেখতে পাব। সেই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যেও আমরা এই পলাশ ফুলের কথা, বীরভূম বীরভূমের যে শান্তিনিকেতন সেখানে যদি আমরা যাই এই পলাশ গাছ আমরা প্রচুর দেখতে পাব, আমাদের এখানেও আমরা দেখি। এই গেল উদ্ভিদের কথা, উদ্ভিদের ছবিগুলো। এবার প্রাণীর ছবিগুলোর দিকে তাকাও, যে মাছ, মাছ এখানে যে ছবিটা, জলাশয়ে মাছ আমরা জানি বিভিন্ন জলাশয়ে মাছ থাকে, পুকুর নদী নালা খাল বিল সমুদ্রেও মাছ থাকে, এটা গেল প্রাণীদের বাসস্থান। এরপরে চলে এসো বাবুই পাখি, বাবুই পাখি তার বাসায় থাকে, তাল গাছে দেখবে অনেক তাল গাছে বাবুই পাখির বাসা ঝোলে, সেই বাসাতে বাবুই পাখি বাস করে। ওপরের ছবিটা দেখো সাপ, আমরা সাপ দেখেছি আমাদের বাড়ির আনাচে কানাচে, গর্তে সাপ থাকতে ভালোবাসে গর্তেতে। এরপরে দেখো কেঁচো, কেঁচো মাটির নিচে থাকে, আমরা দেখেছি কেঁচো, তাহলে এই যে মাটির নিচে থাকতে কেঁচো ভালোবাসে, এটাই তার বাসস্থান, অনুকূল পরিবেশ। এইবারে দেখো বাদাবন, এই বাদাবনেতে কারা থাকে? বাদাবনেতে বাঘ থাকে, বিভিন্ন পশুরা থাকে। আর এখানে দেখো রেড পান্ডা, এটা আমরা দার্জিলিংয়ে গেলে দেখতে পাবো, তাহলে ওই আবহাওয়া দার্জিলিংয়ের আবহাওয়াতে রেড পান্ডা অনুকূল, ওটাই ওর বাসস্থান। আর এখানে একটা উদ্ভিদ আছে ক্যাকটাস, ক্যাকটাস কাঁটা জাতীয় গাছ, মনসা জাতীয় গাছ, এটা আমাদের এখানে হয় ঠিকই, কিন্তু আদর্শ জায়গা হচ্ছে মরুভূমিতে, বালি যেখানে প্রচুর আছে মরুভূমি থুধু বালি, সেখানে এই ক্যাকটাস জাতীয় গাছটা বেশি জন্মায়।
তাহলে দেখো এই যে ছবিগুলো উদ্ভিদ প্রাণী তারা কোথায় তাদের আদর্শ জায়গা কোন বাসস্থানে তারা আমাদের আমরা তাদেরকে দেখতে পাই এটা আমরা দেখলাম। পরের পাতায় দেখো যে এখানে যে গল্পটার কথা বলেছে চিড়িয়াখানায় গেলে আমরা বিভিন্ন রকমের, এখানে পড়লেই তোমরা বুঝতে পারবে যে চিড়িয়াখানায় গেলে বাঘ সিংহ হরিণ ময়ূর সাপ হাতি বাঁদর পাখি কত রকমের আমরা দেখতে পাই। এখানে দুটো যে ছবি দিয়েছে দেখো চিতা বাঘ আর চিতা এরা কিন্তু এক নয়, চিতা আলাদা চিতা বাঘ আলাদা, চিতা বাঘ চিতা দুটোই কিন্তু আলাদা। এখানে দেখো চিতা বাঘের ছবিটা, এখানে দেখো চিতার ছবিটা, দেখলেই আমরা বুঝতে পারবো যে দুটো প্রাণী কিন্তু এক নয় এরা আলাদা। এইবার আমরা এই যে পরিবেশ বাসস্থান এটা নিয়ে যে তাহলে বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় বাস করতে ভালোবাসে। যদি আমরা বলি দেখো যে আমরা আমরা কোথায় বাস করছি, আমরা স্থলভাগেতে বাস করছি, আমরা নিজেদের মতো করে বাড়ি বানিয়ে নিজেদের অনুকূল জায়গা বেছে নিয়ে আমরা সেখানে বাস করছি। জন্তু জানোয়াররা তারা নিশ্চয়ই লোকালয়ে বাস করতে পারবে না, তাদের আদর্শ জায়গা তাদের আদর্শ বাসস্থান হচ্ছে বন জঙ্গল, সেখানেই তারা থাকতে ভালোবাসে, তাই তারা সেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আবার তুমি যদি বলো জলজ, তোমরা যদি বলো যে জলজ যারা জলে যারা থাকে তারা কিন্তু তাদেরকে যদি আমরা ডাঙায় তুলে নিয়ে আসি তারা নিশ্চয়ই ডাঙাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না, তারা তাদের যে জলের যে বাসস্থান সেখানেই তারা থাকতে আদর্শ তাদের আদর্শ জায়গা সেখানেই থাকতে তারা পছন্দ করে। আবার এই প্রসঙ্গে একটা কথা বলে ফেলি যে খোলামেলা জায়গা বলেই যে প্রাণী বা উদ্ভিদের আদর্শ জায়গা তা না। যদি আমরা আমাদের থর মরুভূমির কথা, রাজস্থানে যে থর মরুভূমি আছে সেখানের কথা যদি বলি তা সেখানে তো অনেক ফাঁকা জায়গা, কিন্তু না সেখানে যেহেতু পরিবেশটা আলাদা সেখানে শুধু বাড়ি সেখানে বৃষ্টিপাত কম হয় তাই সেখানে কী হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো জন্মায় আর কি, উটকে আমরা সেখানে দেখতে পাই, উট সেখানকার মরুভূমির জাহাজ নামে পরিচিত। আর কি আমরা সেখানে ওই প্রাণী দেখতে পাবো না আমরা কিন্তু, তাহলে খোলামেলা থাকলেই যে সেখানে কোনো প্রাণী বা উদ্ভিদের আদর্শ এটা বলা যাবে না। আবার যদি আমরা বলি যে বাসস্থান কোথায় না, কোনো উদ্ভিদকে আশ্রয় করেও কিন্তু অনেক উদ্ভিদ বাস করে। তোমরা দেখো খেজুর গাছে দেখবে অনেক বট গাছ অশ্বত্থ গাছ আশ্রয় নিয়ে বেঁচে আছে, আবার অনেক প্রাণীর শরীরে অনেক প্রাণী আশ্রয় নিয়ে বেঁচে আছে সেটাও তাদের বাসস্থান। কী যেমন না উকুনের কথা ভাবো, উকুন দেখবে যে অনেকের মাথাতে উকুন থাকে, তাহলে এই যে উকুন একটা প্রাণী আর মানুষের যে মাথায় আশ্রয় নিয়েছে এটাও প্রাণী, তাহলে মানুষ একটা প্রাণী আর একটা প্রাণীকে আশ্রয় দিয়েছে। আবার কি অনেক দেখবে পশুর গায়েতে বিভিন্ন রকমের পোকা আশ্রয় নেয় সেটাও তাহলে তাদের বাসস্থান, সেই পোকাগুলো সেই পশুর গায়েতে দেহেতে বাস করে। আবার আমরা জানি ম্যালেরিয়া রোগ এটা মশাবাহিত যে রোগটা, এই যে জ্বরটা বা জীবাণুটা, এই জীবাণুটা মশার দ্বারা বাহিত হয়ে যখন আমাদের মানুষের শরীরে প্রবেশ করে সে কোথায় থাকে, সে রক্তে থাকতে ভালোবাসে, মানে রক্তে থাকে, সেই জন্যে ম্যালেরিয়ার জন্যে এলিজা টেস্ট করা হয় রক্ত পরীক্ষা করতে হয়। তাহলে এই যে উদাহরণগুলো দিলাম বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন প্রাণী তার যে আদর্শ জায়গায় সে থাকতে পছন্দ করে সেটাই তার বাসস্থান। এইবারে দেখো এখানে এই যে ছকটা আছে তোমরা কিন্তু এটা পূরণ করে নেবে, ঠিক একইভাবে দেখো এখানে আরেকটা ছবি দেখলে শালিক আর এরা কিন্তু এক নয়, শালিক আর ময়না, শালিক পাখি আর ময়না পাখি এরা কিন্তু আলাদা, কিন্তু দেখো দেখতে যেন মনে হচ্ছে দুটো একই। আমরা তাহলে পরের পাতায় চলে যাই,
এখানে দেখো কোথায় থাকে তারা। এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এটা একটা পাহাড়ের নিম্নদেশ, এটা দেখো সমুদ্রের তলদেশ, এটা একটা জঙ্গল, এটা হচ্ছে মাঠে ধান বা ওই জাতীয় চাষ করা হয়েছে, এটা পাহাড় পাহাড় পর্বত, এটা একটা জলাশয়ের ধার, আর এটা দেখতে পাচ্ছ মরুভূমি, মরু অঞ্চল, মরুভূমি। তাহলে এই সব জায়গায় বিভিন্ন উদ্ভিদ প্রাণী বাস করে। পরেরটা দেখো প্রবাল প্রাচীর, এটা আমরা কোথায় দেখতে পাই? না এটা আমরা সমুদ্রে, এইখানে দেখো সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর, এই প্রবাল প্রাচীর আমরা সমুদ্রের নিচে দেখতে পাই। তাহলে দেখো যে কোনো প্রাণী সমুদ্রের নোনা জলে বাস করতে পারে, আবার কোনো প্রাণী মিষ্টি জলে বাস করতে ভালোবাসে, আবার কোনো উদ্ভিদ পাথুরে মাটিতে ভালো হয়, আবার কোথাও আবার কোনো কোনো উদ্ভিদকে আমরা কী হচ্ছে বাড়ির আশেপাশে আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন জায়গায় পুকুরের ধারে বা স্যাঁতস্যাঁতে জায়গায় স্যাঁতস্যাঁতে মাটিতে আমরা দেখতে পাই। এইগুলো তোমরা করে ফেলবে, এই ছকটাও তোমরা পূরণ করে করবে। এবার দেখো এখানে একটা বলছে ভারতীয় সিংহ, সিংহ এবং বাঘ মধ্যপ্রদেশেতে দেখা যেত, মধ্যপ্রদেশে বাঘ এবং সিংহ দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না, শুধুমাত্র ভারতীয় সিংহ এটা আমরা গুজরাটের গির অরণ্যে গেলে আমরা দেখতে পাবো। সেরকম আসামের মুগ রেশম মথ বলে এক রকমের মথ আছে, এটা কেবলমাত্র এটা লুপ্ত প্রায় একমাত্র ওই অসমের অসমেতেই দেখা যায় মুগা রেশম মথ, এটাও আস্তে আস্তে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। এরপরের ছবিগুলো দেখো তোমরা, বাঘ দেখতে পাচ্ছ, কচ্ছপ দেখতে পাচ্ছ, বাঘ কোথায় থাকে? বাদারে, বন বাদারে। কচ্ছপ কোথায় থাকে? বিভিন্ন জলাশয়ে থাকতে পারে, বালুকাময় সমুদ্রের বালুকাময় জায়গায় থাকতে পারে। পাখি দেখতে পাচ্ছ এখানে, চড়াই পাখি বিভিন্ন বাড়ির ঘুলগুলিতে থাকে। এখানে দেখো কাক, কাকের বাসস্থান দেখো, কাক সাধারণত নোংরা খায়, তাহলে সেই রকম জায়গায় সে পছন্দ করে। আরশোলার ছবি দেখতে পাচ্ছ, আরশোলা কোথায়? না আমরা ঘরের কোণে বিভিন্ন বদ্ধ জায়গায় সেই সব জায়গায় থাকে। আর এটা হচ্ছে তোমরা জানো কুমিরের মতো দেখতে গোসাপ, এটা আমাদের, এরা পুকুরেও থাকতে পারে, জলাশয়ে থাকে বা স্থলভাগেও দেখতে পাওয়া যায়। এই ছকটা তোমরা পূরণ করবে। এইবার দেখো এই যে থাকার জায়গাগুলোর কথা বলা হলো, এটা কিন্তু ক্রমশ কী হচ্ছে না আমাদের বা মানুষ দখল করে নিচ্ছে তার বসবাসের জন্য, স্থলভাগ জলভাগ্যে ভরিয়ে স্থলভাগ করে নিচ্ছে, বন জঙ্গল কেটে তার বাসস্থান করছে, তাহলে মানুষ তার সুবিধের জন্য জঙ্গল কাটছে, গাছপালা কেটে সেখানে বসবাস করছে, পুকুর জলাশয় বন্ধ করে দিয়ে সেখানেও কী করছে বাসস্থান গড়ে তুলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ বাসস্থান বেড়ে যাওয়ার জন্যে ওই সমস্ত জঙ্গলে যারা থাকে, জঙ্গল কেটে ফেলার ফলে ওই প্রাণী ওই জন্তু জানোয়ারগুলো তারা লোকালয়ে চলে আসছে, তারা সেখানে স্বাধীনভাবে থাকতে পারছে না। আবার সমুদ্রের বিভিন্ন জলাশয়ে নদী নদীতে আমরা দূষণ করছি, সেখানেও জলজ প্রাণীগুলো থাকতে পারছে না, তাহলে মানুষই আমরাই কী হচ্ছে প্রকৃতিকে নষ্ট করছি। আমাদের দায়িত্ব যে প্রকৃতিকে ধ্বংস করলে হবে না, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে ওই সমস্ত উদ্ভিদ ওই সমস্ত প্রাণীদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তারা যাতে তাদের স্বাধীনভাবে তাদের জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, ওই গাছপালাদেরকে আমরা অকারণে কাটব না প্রয়োজন ছাড়া, তাহলে যথেচ্ছ পরিমাণে কাটলে হবে না। যদি আমরা একটা গাছ কাটি তাহলে আরও অনেক গাছ আমাদের লাগাতে হবে, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমাদের দায়িত্ব এগুলো। এরপরে দেখো যে এখানে একটা কথা বলছে যে একজন
স্কুলের পরীক্ষা হয়ে গেছে, বুবুন সে কোথায়? তার গ্রাম থেকে কলকাতায় যাবে, বাসে করে যাচ্ছে। বাসে করে যেতে যেতে হাওড়া ব্রিজ অতিক্রম করল। হাওড়া ব্রিজ মানে রবীন্দ্র সেতু। কলকাতার কাছের নদী হচ্ছে হুগলি, এই হুগলি নদীর ওপরেই কিন্তু রবীন্দ্র সেতু, আমরা যেটা হাওড়া ব্রিজ নামে বলি। এই হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপরে অবস্থিত। তোমরা সবাই মনে রাখবে যে এই হাওড়া ব্রিজ দুটো জেলাকে, হাওড়া এবং কলকাতাকে যুক্ত করেছে, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। এরপরে আমরা চলে আসি যে হাওড়ার একটা ঝিল আছে, ঝিলটা কোথায়? না, সাঁতরাগাছিতে। আমরা যদি সাঁতরাগাছিতে যাই সেখানে একটা ঝিল দেখতে পাবো। সেই ঝিলেতে কি না, সেখানে পরিযায়ী পাখিরা আসে, অতীত পাখিরা, অতিথি পাখিরা সেখানে আশ্রয় নেয় অন্য দেশ থেকে। তাদের সেখানে প্রচণ্ড যখন শীত পড়ে তখন আমাদের এখানে শীতকালেতে ওরা আসে। আমাদের এখানে ঠান্ডা কিন্তু অতটা নয়। এই পরিযায়ী পাখিদের মধ্যে পিনটেল, হুইসলিং, টিল, এই সমস্ত পাখিরা আমরা ওই সাঁতরাগাছি ঝিলে দেখতে পাবো। আরও অনেক পরিযায়ী পাখি আসতো, কিন্তু বর্তমানে ওই সাঁতরাগাছি ঝিলে জল কর্দমাক্ত হয়ে গেছে, নোংরা বদ্ধ জলাশয় হয়ে গেছে, যেটা ওই পাখিগুলোর থাকার পক্ষে অনুকূল নয়, তাই তারা আসা বন্ধ করে দিয়েছে। তাই আমাদেরকে এই সাঁতরাগাছি ঝিলটার দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে ওই পরিযায়ী পাখিরা আগামী দিনে আসে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এগুলো তোমরা করলেই বুঝে যাবে। পরেরটা হচ্ছে, দেখো, চেনা অচেনা। এখানে আমরা যদি আসামে যদি যাই, আসামে গেলে আমরা দেখতে পাবো সেখানে বিভিন্ন রকমের পশু আমরা দেখতে পাবো। বিশেষ করে জল্লাপাড়া যে অরণ্যটা আছে সেখানে একশৃঙ্গ গণ্ডার বিখ্যাত। জল্লাপাড়া অরণ্যে একশৃঙ্গ গণ্ডার, সেখানে কিন্তু আরও অনেক আছে, সেখানে হাতি আছে, সেখানে বাইসন আছে, কিন্তু বিখ্যাত হচ্ছে জল্লাপাড়া। সেটা হচ্ছে কি বললাম, একশৃঙ্গ গণ্ডার। এটা কোথায়? না, এই আসামের। আর এর পাশে কি আছে? হলং নদী, অপর দিকে আছে তোর্ষা নদী। এই দুটো নদীর কথা তোমরা মনে রাখবে। এগুলো এখানে আমরা যদি ভুটানে, আমরা উত্তরবঙ্গের দিকে যদি যাই, ভুটানের কাছাকাছি, সেখানে একটা উপজাতির লোক বাস করে, সেটা হচ্ছে টোটো। টোটোরা সেখানে বাস করে। এদের ভাষা, এদের চেহারা, খাবার আমাদের থেকে আলাদা, ঠিক আছে? ওরা একটা রাভা নৃত্য করে, টোটোদের একটা নাচ, মেয়েরা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে রাভা নৃত্য। এই রাভা নৃত্যটা কী করতে পারে পরীক্ষায় তোমরা মনে রেখো। আর সেই নাচ বর্ণময়, তারা দলগতভাবে করে। আবার মেচদের নাচ, ধরার নাচও সেখানে তারা করে। এই মোটামুটি আজকের পড়াটা। এবার আমরা চলে আসি আজকের পড়ার উপরে। কয়েকটা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমাদের বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপে। 1 নম্বর, ভারতের কোথায় সিংহ চিতা একসঙ্গে দেখা যায়? এটা বলেছি দেখা যেত কি মধ্যপ্রদেশে। 2, ভারতীয় সিংহ একমাত্র কোথায় পাওয়া যায়? গির অরণ্যে, গুজরাটের। ক্যাকটাস কোথায় দেখতে পাওয়া যায়? মরুভূমি অঞ্চলে। প্রবাল প্রাচীর কোথায়? সমুদ্রে। কলকাতার পাশ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে? হুগলি। হাওড়া কলকাতাকে যুক্ত করেছে কোন সেতু? রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ। হাওড়ার বিখ্যাত ঝিল কোনটি? সাঁতরাগাছি ঝিল। হাসিমারা স্টেশন কোথায়? হাসিমারা স্টেশন আসামে। একশৃঙ্গওয়ালা গণ্ডার কোথায় দেখা যায়? জল্লাপাড়া অরণ্যে। টোটোদের বাসস্থান কোথায়? উত্তরবঙ্গে, ভুটানের কাছাকাছি জায়গায়। ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরে কোথায় থাকে? রক্তে। আর শেষ প্রশ্ন, উট কোথায় দেখা যায়? মরুভূমিতে, আমাদের ভারতে থর মরুভূমিতে গেলে আমরা দেখতে পাব। এই মোটামুটি আজকের পড়ার আলোচনা। তোমরা ভালো করে এটা পড়বে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে আজকে ক্লাস এখানেই রাখছি, আগামী দিনে অন্য ক্লাস নেওয়া হবে, আবার তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।